ভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করলো নবান্ন কলকাতা জেলা গ্রাম এবার সবার সমান সমান টাকা আপডেটটি আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশগুলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হচ্ছে ছ হাজার টাকা গতবার প্রথম যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থাকলো জেলার সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে দু হাজার টাকা তা নিয়ে বৈষম্যর অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু মুখে তা গোটা বিষয়টিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল কলকাতার সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়াররা কেন বঞ্চিত হবেন কেন তাদের কম অর্থ দেওয়া হবে শুভেন্দুর অভিযোগ ছিল জেলার প্রতি বিমাতসুলভ মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের মতো রাজ্যের অন্যান্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন কিছু রাজনৈতিক দল এবং নেতা অসদ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই সঙ্গে মমতায় এও লিখেছিলেন আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মতো পাঁচ হাজার তিনশো টাকা পুজোর বোনাস পাবেন চলতি বছরে গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার এবার নির্দেশিকা সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন অর্থাৎ তেরো শতাংশ বোনাস বৃদ্ধি পেল সেভিক ভলেন্টিয়ারদের তো বন্ধুরা আপডেটটি কিন্তু আজকের আনন্দবাজারে অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে